শর্মিলা শোহাউসের সকল ফলোয়ার্সদের অনেক অনেক অভিনন্দন, অনেক শুভেচ্ছা। শর্মিলাদিকে তো বটেই অনেক অনেক ভালোবাসা, এবং মাত্র সাত মাসের মধ্যে শর্মিলাদি নিজের পরিশ্রমে, ডেডিকেশনে 1 লাখের ওপর ফলোয়ার্স করে ফেলেছে, সেটা সত্যি মেনশন করার মতোই। আমি ভীষণ খুশি তোমার জন্য, কংগ্রাচুলেশনস। এইভাবেই দিন দিন ফলোয়ার্স বাড়তে থাকুক, এবং তুমি দারুণ দারুণ কন্টেন্ট তৈরি করো, আমাদের বাংলা ছবি প্রচার করতে থাকো, আমাদের পাশে থাকো এভাবেই। আর ফলোয়ার্সদের সকলকে রিকোয়েস্ট করবো, অন্তর্কাহিনী রিলিজ করছে 6ই সেপ্টেম্বর, প্লিজ থিয়েটারে গিয়ে টিকিট কেটে ছবিটা দেখুন। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates. কোন কিছু ঘটনা গল্প ধরার চেষ্টা করা হয়েছে আমাদের, আম আদমি গল্প, সেরকম ফিল্ম কি ভবিষ্যতে করতে চাও? প্রায় 30টার উপর অ্যাওয়ার্ডস পেয়েছে। মা হিসেবে না অভিনেত্রী হিসেবে কোনটায় নিজেকে আগে রাখবেন এবং কেন? ঘটনাটা ঘটছে সেটা পজিটিভ দিকটা কোনটা, সেখান থেকে তুমি কি লেসনটা পেলে? ওয়েলকাম টু শর্মিলা শো হাউস। আজ আমার সঙ্গে আবার প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, ফার্স্ট অফ অল কনগ্রাচুলেশনস, অন্তর্কাহিনীতে তোমাকে যেভাবে এক্সপ্লোর করা হয়েছে, সত্যি প্রিয়াঙ্কাকে এর আগে কোনোদিনও পাওয়া যায়নি, এবং প্রিয়াঙ্কার কাছে এটা একটা ল্যান্ডমার্ক ফিল্ম। একই ছবিতে এতগুলো চরিত্র, খুব কম অভিনেত্রী পায় এই সুযোগটা, তো বলো আগে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে সত্যি, এটা অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছো এটার জন্য। একদমই মানে সত্যি ফাইনালি ছবিটা রিলিজ করছে, আমাদের ছবিটা আমরা শ্যুট করেছি প্রায় 2 বছর আগে, এবং ফাইনালি দর্শকের কাছে আসছে, থিয়েটারে আসছে ছবিটা। তার আগে 1 বছর আমাদের ডিরেক্টর অর্ণব মিত্র রেখে দিয়েছিল ছবিটাকে নানান ফেস্টিভ্যালসে ঘোরানোর জন্য, ন্যাশনাল ইন্টারন্যাশনাল, প্রায় 50টার উপর ফেস্টিভ্যালসে গেছে ছবিটা, এবং মোটামুটি প্রত্যেকটা ডিপার্টমেন্ট কভার করি, যেমন মেকআপ, অ্যাক্টিং তো বটেই, ডিরেকশন, সব কিছু, সিনেমাটোগ্রাফি, সব কিছু কভার করেই প্রায় 30টার উপর অ্যাওয়ার্ডস পেয়েছে, অ্যাকনলেজমেন্টস পেয়েছে এই ছবিটা। এবং আমি পার্সোনালি, তুমি যেটা বলছিলে যে সত্যি এটা একটা সৌভাগ্য, আমার একটা বিশাল পাওনা যে এরকম একটা ছবিতে অভিনয় করার আমি সুযোগ পেয়েছি, 4টে আলাদা আলাদা চরিত্র করার সুযোগ পেয়েছি, এবং এই কাজটা দর্শক এত ভালোবেসেছে ফেস্টিভ্যাল সার্কেলে, এবং সেখান থেকে প্রায় 13টার উপর অ্যাওয়ার্ডস, রিকগনিশনস আর কি, এরকম প্রেস্টিজিয়াস জায়গা থেকে। তো সত্যি আমি খুব ফরচুনেট যে আমাদের এরকম একটা কাজ বাংলায় হয়েছে, এবং ডিরেক্টর আমার কথা ভেবেছে, এবং আমি করার সুযোগ পেয়েছি কাজটা। হ্যাঁ, আর তোমার হাসিটাই বলে দেয় কত খালি খুশি। সত্যিই তাই এই কাজটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কাজ, ডেফিনেটলি যে গল্পগুলো বলা হয়েছে তার মধ্যে কিছু সোশ্যাল মেসেজ রয়েছে, খুব রেলিভেন্ট এই সময়ে টপিক নিয়ে কাজটা করা হয়েছে, সেগুলো তো বটেই। তাছাড়াও একজন নতুন ডিরেক্টর, তার যে সাহস করে অনেক বিশাল একটা ইনফ্রাস্ট্রাকচারের সাপোর্ট ছাড়া, প্রোডাকশন হাউসের সাপোর্ট ছাড়া, নিজের থেকে ইন্ডিপেন্ডেন্টলি এরকম সাহস দেখে এরকম একটা কাজ করা, এবং ছবিটা যখন দর্শকে দেখবে ফাইনালি বুঝতে পারবে যে 4টে গল্প, হয়তো অনেক ছবিতে আগেও বলা হয়েছে একসাথে অনেকগুলো গল্প, কিন্তু যেভাবে এই ছবিটার গল্পগুলো বোনা হয়েছে, যেভাবে এক্সিকিউশনটা হয়েছে, তো সেটা একদম অন্যরকম, এবং সেই কারণেই হয়তো বাইরে দর্শকের কাছে একটা ভালো অ্যাপ্রিসিয়েশনটা পেয়েছে। তো সেই দুঃসাহসটা দেখানোটা দরকার ছিল, এবং এরকম একটা কাজ হওয়া খুব দরকার ছিল যেখানে এই মেসেজগুলো রয়েছে। এবং ডেফিনেটলি মানে আমি খুব সেলফিশলি বলতে গেলে আর কি, এরকম একটা সুযোগ তো আমার অবশ্যই খুব ভালো লেগেছে। অর্ণব মিত্রার কথা বলবো, যেহেতু বললে তুমি যে প্রথম পরিচালনা করা, সেটা একটা ভীষণ চ্যালেঞ্জিং, অবশ্যই, কারণ প্রোডিউসারকে প্রথমে কনভিন্স করানো যে আমিও পারি, এইটা একটা খুব বড় চ্যালেঞ্জ। তারপরে হচ্ছে বাজেটের ব্যাপারটা, বাজেট কনস্ট্রেন্টস। তা সত্ত্বেও তুমি এই যে এইভাবে অ্যাসোসিয়েটেড হয়েছো 4টে চরিত্র এমনভাবে যে নারী মনের যে কোনো জায়গায় তুমি কিন্তু ঢুকতে পারবে, সেই সুযোগটা তুমি এখানে পেয়েছো। একদম, তোমার প্রত্যেকটা চরিত্র নিয়ে যদি তুমি বলো। হ্যাঁ, প্রত্যেকটা চরিত্রে নিয়ে গল্পটা বেসিক্যালি 4টে মহিলার জীবনের একটু অংশ ঘটছে। একজন মেয়ে, তার বাবার সাথে তার সম্পর্ক, তার এক বন্ধু রয়েছে, সেই সম্পর্কটা ধরা, একটু উচ্চ মধ্যবিত্ত একটা ফ্যামিলি থেকে বিলং করে এমন একটা চরিত্র, তার নাম প্রিয়াঙ্কা। আর একটা গল্প বুলটি তার দাদার সাথে একটা চায়ের দোকান চালায়, এবং এই দাদা বোনের সম্পর্কটা এখানে ধরার চেষ্টা করা হয়েছে। আর একটা চরিত্র লক্ষ্মী এবং তার এক বান্ধবী, লক্ষ্মী একদমই একটা গ্রামের আউটকাস্ট বলা যেতে পারে আর কি, এবং সে এবং তার জীবনে এক আর এক মহিলা যেটা সায়নী চরিত্রটা প্লে করছে, তার ইম্প্যাক্ট, এবং সেটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা গল্প ছবিতে।
তো সেটা একটা চরিত্র, আর আরেকটা চরিত্র হচ্ছে প্রিয়া। প্রিয়া এবং তার হাজব্যান্ডের নিম্ন মধ্যবিত্ত, একটা আজকের দিনে ভীষণ মডার্ন একটা হাজব্যান্ড ওয়াইফের খুব সুন্দর একটা সম্পর্ক, তো সেরকম একটা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ ধরা হয়েছে। তো এইরকম চারটে চরিত্র, চারটে গল্প, চারটে সম্পর্ককে, অ্যাকচুয়ালি ঘরের ভেতরগুলো সম্পর্কে ডিটেলসগুলো, অনেক জিনিস আমাদের আশেপাশে ঘটছে, অনেক অনেক জিনিস আমরা জানতেই পারি না আর কি, অনেকে চেপে যায়, তো সেই রকম কিছু ঘটনা গল্প ধরার চেষ্টা করা হয়েছে আমাদের ছবিতে, অন্তর্কাহিনীতে। আর তাছাড়া আর যেভাবে তুমি প্রশ্নটা শুরু করলে আর কি, যে নতুন ডিরেক্টর অর্ণব, অর্ণবের সত্যি এটা ক্রেডিট যে ও এত সুন্দরভাবে ভাবতে পেরেছে এবং ফাইনালি এক্সিকিউটটা করতে পেরেছে। এবং আরও একটা অসাধারণ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সবাইকে একসাথে কনভিন্স করে এই টিমটা তৈরি করতে পেরেছে। মানে হ্যাঁ, আমার কাছে দেখো এরকম একটা কাজ করার সুযোগটা একটা বড় পাওনা ছিল, তাই আমি ডাউটের কোনো জায়গায় ছিল না, আমি রাজি হয়ে গেছিলাম। কিন্তু বাকি যারা রয়েছে, যেমন শাইনির মতো অসাধারণ অভিনেত্রী, আমার ভীষণ ভালো বান্ধবী, ও যে চরিত্রটা করছে তাতে ওকে কনভিন্স করা, বা রাজেশ শর্মা, বা অনিন্দ্য, বা সুমিত্রা মাদার, প্রসন্না, অনেকেই রয়েছে, এই সবাইকে মিলিয়ে টিমটা তৈরি করা। তাছাড়াও মিউজিকের জন্য বেস্ট পার্সনকে বেছে নেওয়া, অর্ঘ্যকে দিয়ে এডিট করানো, সুপ্রিয় দত্তকে আমাদের ডিওপি হিসেবে রোপিং করা, তো এই যে টাইমিংয়ে যত্ন নিয়েও কাজটা করতে পেরেছে, এটা ওর ক্রেডিট। এবং সত্যি আমার অর্ণবের সাথে যখন প্রথম দেখা হয় তখন এটাই মনে হয়েছিলো যে খুব সর্টেড, খুব প্ল্যানটাও ঠিকঠাক আছে, মানে একটা কাজ চলো করবো বলেই করে ফেলছেন আর কি, ও জানে ওই কাজটাকে নিয়ে কী কী করতে চায়, এবং সেটাই ও করে দেখালো আর কি। আলটিমেটলি আমরা সবাই অ্যাকচুয়ালি সুপার ইমপ্রেসড যেভাবে ও, আমরা শ্যুট কিন্তু করেছি অ্যাকচুয়ালি 10 দিনে, 10 দিনে গোটা ছবিটা শ্যুটিং শেষ করেছি, এবং সত্যি সেটার মধ্যে আমরা অনেক সাপোর্ট পাইনি, হয়তো পেলে ওই ইনফ্রাস্ট্রাকচার বা প্রোডাকশন হাউস যাই বলছিলাম না কেন, সেই সাপোর্টগুলো পেলে হয়তো আরও ভালোভাবে কাজটা করা যেত। কিন্তু সেটা বাদ দিয়ে ওই প্রচুর লিমিটস মেনে, প্রচুর রেস্ট্রিকশনস মেনে তাও ভালো কাজটা তৈরি করা, সেটা ওর প্ল্যানিংটা ছিল বলেই পসিবল হয়েছে। এবং তারপরও যত্ন নিয়ে প্রায় 1 বছর সময় নিয়ে ছবিটা রেডি করা, এবং তারপর আরও 1 বছর নিয়ে মানে রিলিজের তাড়াহুড়োটা না করে নানা ফেস্টিভ্যালসে অ্যাপ্রোচ করা, সময় ইনভেস্ট করা, সেগুলো সত্যি মানে ক্রেডিটের জন্য খুবই প্রশংসা করে। এবং এটা একটা নিদর্শন যে অনেকের অনেক ধাপে গিয়ে পিছিয়ে আসে, তাই না, যে অনেকগুলো ধাপের পরে হ্যাঁ এটা আর আমি পারবো না, এটা ভাবে সবকটা ধাপ পেরিয়েছে, এটা একটা বড় ব্যাপার। আচ্ছা, দর্শকের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম আজকের সেলিব্রিটি, তো যে কটা প্রশ্ন এসেছে তার মধ্যে থেকে আমি কিছু প্রশ্ন তোমায় করবো। সুস্মিতা পাল বলেছে, মা হিসেবে না অভিনেত্রী হিসেবে কোনটাই নিজেকে আগে রাখবেন এবং কেন? এটা খুব ডিফিকাল্ট, এক মানে কোনোটাই আমার জাজ করার জায়গা নয়, মানে মা হিসেবেও আমি কেমন সেটা এখন সহজ খুব ছোটো, কিন্তু ডেফিনেটলি ও তাও ওর বিচার বোধ বুদ্ধি গ্রো করছে, সো আর কটা বছর বাদে যখন ওর একটা ওপিনিয়ন ফর্ম করবে তখন ওই বেটার বলতে পারবে যে আমি মা হিসেবে কীরকম। তো সেটা আমি তো আমার তরফ থেকে চেষ্টা করি, প্রত্যেকটা বয়সে নিজস্ব কিছু ডিমান্ডস থাকে, নিজস্ব কিছু ক্রাইসিস থাকে, একটা বয়সেও আমাকে ছাড়তে চাইতো না, আমি বাড়ি থেকে বেরোতে পারতাম না, ওর বায়না থাকতো কনস্ট্যান্ট 24 ঘন্টা আমার সাথে থাকবে, বেরোনোটাকে বুঝিয়ে একভাবে বুঝিয়ে বেরোতে হতো, এখন আবার সেটা একটু চেঞ্জ হয়েছে, এখন আবার অন্যরকমভাবে বুঝিয়ে বেরোই, এখন ও আমার কাজগুলো দেখে, সাপোর্ট করে, ইনফ্যাক্ট খানিকটা প্রমোটও করে ওর বন্ধুদেরকে, বা স্কুলে গিয়ে একটু গল্প করে যে আমার মায়েরই কাজটা আসছে, একটু দেখো জানিও কেমন লাগলো, তো এইসব বলে। আবার আমি জানি না, হয়তো আরেকটু বয়স বাড়লে ওর আরও ডিমান্ডস অন্যরকম হবে, তো সেটার সাথে কনস্ট্যান্ট চেঞ্জ হতে থাকা সেটা আমার মনে হয় যে আমি চেষ্টা করি আর কি, সেটা খুব ইম্পর্টেন্ট। তো আমি আমার তরফ থেকে ব্যস্তটা দেওয়ার চেষ্টা করি, জাজটা ওই করতে পারবে অ্যাকচুয়ালি, আমি ইনফ্যাক্ট বাকি কারোর জাজমেন্টটাও যদি কেয়ার না করি আর কি, বাইরে থেকে দেখে কেমন লাগছে কেমন মা সেটা আমি ধরছি না, আই থিঙ্ক এটা বেস্ট উত্তরটা সহজেই দিতে পারবে হয়তো আর কয়েক বছর বাদে। আর অভিনেত্রী হিসেবেও আমি আবারও চেষ্টা করি আমার বেস্ট কাজটা করার, যেরকমটা আগে কখনো করিনি সেরকম কাজ করার, এবং এটা হয়ও, তার কারণ প্রত্যেকটা কাজ করে কিছু না কিছু শিখি, সেই চরিত্রগুলো যেগুলো পোর্ট্রে করছি সেখান থেকে আমি অভিনেত্রী হিসেবেও গ্রো করি এক্সপিরিয়েন্সটা থেকে, এবং ডেফিনেটলি মানুষ হিসেবেও অনেকটা ইভলভ করি, আমি এইভাবেই কাজ করার চেষ্টা করি, তো সেখান থেকে চেষ্টা করি একটু ভালো কিছু করার, দর্শকের যাতে ভালো লাগে, এন্টারটেইনড হয়, সেটা কিন্তু সে কেমন লাগছে, কোথায় পিছোচ্ছি, কোথায় একটু
মানে ভালো কাজ করছি সেটা দর্শকই জাজ করতে পারবে বা তোমরা জাজ করতে পারবে। নার্গিস পারভিন প্রশ্ন করেছে, টেল মি দ্য সিক্রেট অফ ইওর হ্যাপিনেস এন্ড কনফিডেন্স। সিক্রেট এটাই যে হ্যাপি থাকতে চাই। আমার সত্যি বিশ্বাস করি যে লাইফের চ্যালেঞ্জেস, আপস ডাউন, সেগুলো সবই লেগে থাকবে। সেখান থেকে নিজের আনন্দটা খুঁজে নিতে হবে নিজেকেই, এবং প্রত্যেকটা নেগেটিভ দিকে, প্রত্যেকটা চ্যালেঞ্জের একটা পজিটিভ দিকও থাকে, তো সেইটা বার করে নিতে হবে। তো সেইভাবে আর কি দেখো, যে ঘটনাটা ঘটছে সেটা পজিটিভ দিকটা কোনটা, সেখান থেকে তুমি কি লেসনটা পেলে সেটা তুমি কোথায় কাজে লাগাতে পারো, আর কি পরবর্তীকালে হয়তো সেই ভুলটা আর করবে না। অন্য ভুল করবে, ডেফিনেটলি করবে, মানুষ মাত্রই ভুল করে, কিন্তু সেই ভুলটা রিপিট করবে না। সো এইটা তো পজিটিভ দিকই। সো এইভাবে এই চেষ্টা করি সবসময় খুশি থাকা। খুশি থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। আমি খুশি থাকলে তবে আমি আশেপাশের মানুষদেরকে খুশি রাখতে পারবো। আর কনফিডেন্স মানে হ্যাঁ ডেফিনেটলি পজিটিভিটিটা, যেটা আমি সবসময় নিজের মধ্যে ইনস্টল করার চেষ্টা করি। আর তাছাড়া থ্যাঙ্কফুলি কাজ করার সুযোগ হচ্ছে, ভালো 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 মানুষদের সাথে পরিচয় হচ্ছে, কাজের সুযোগ হচ্ছে, এবং নিজের যত্ন নেওয়াটা একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয়। ঠিকঠাক ডায়েট মেনটেন করা, ঠিকঠাক খাওয়া দাওয়া করা, ঠিকঠাক এক্সারসাইজ করা, সো দ্যাট তুমি হেলদি আছো। সো হেলদি থাকলে দেখবে সেটা একটা ভীষণভাবে কনফিডেন্সে বুস্ট করবে। নুপুর দত্ত এই লাইনে প্রশ্ন করেছে, রোগা হওয়ার সহজ উপায় কী? কোনো সহজ উপায় নেই, অনেস্টলি কোনো সহজ উপায় নেই। আমি বারবারই বলেছি, আবারও বলতে পারি আর কি, আফটার মাই প্রেগনেন্সি আমি প্রায় 90 কেজির ওপর হয়ে গেছিলাম, এবং যথেষ্ট খারাপ একটা লাইফস্টাইল ছিল। সেখান থেকে রিকভার করাটা ওয়াজ আ চ্যালেঞ্জ, যেটা এখন আমার কাছে প্রায় নেশার পর্যায়ে পৌঁছে গেছে। এখন আমি জিম করতে ভালোবাসি, একটা হেলদি ডায়েট মেনটেন করতে খুব ভালোবাসি, আগে সেই ব্যাপারটা ছিল না। এবং এই মানসিকতার চেঞ্জটা সবথেকে ইম্পর্ট্যান্ট। তোমাকে আগে বুঝতে হবে যে তুমি হেলদি থাকতে চাও, এটা রিয়েলাইজ করাটা খুব ইম্পর্ট্যান্ট। এবং তখন দেখবে যে ওই চিপসের প্যাকেটটা বাদ দিয়ে একটা হেলদি স্ন্যাক্স তুমি নিজেই বেছে নেবে, এবং ওই ওয়ার্কআউটও যখন তোমার রুটিনের মধ্যে চলে আসবে, তখন দেখবে একদিন জিম না করলে বা সাঁতার না কাটলে তোমার মনে হবে যে এই বাবা আজ কিছু একটা মিস হয়ে গেলো। সো ওইটা তোমার ভালো লাগবে, তোমার নিজের জন্য সময় মনে হবে, এবং তোমার এই হ্যাবিটটাকে আসাটা খুব ইম্পর্ট্যান্ট। আর ডায়েট ওয়ার্কআউট দুটোই খুব ইম্পর্ট্যান্ট। ডায়েট তোমাকে হেলদি থাকতে, ভেতর থেকে সুস্থ থাকতে খুব সাহায্য করবে, কিন্তু ডায়েট তোমাকে রোগা হতে অনেক মানে ওই পুষ্টটা দিতে পারবে না। তোমাকে সেটার জন্য ওয়ার্কআউট, তুমি যেটা পছন্দ করো, শুধুমাত্র এই যে জিমে গিয়ে ওয়েট লিফটিং সেটাই ওয়ার্কআউট তা নয়। তুমি যদি সাঁতার কাটতে ভালোবাসো, তুমি যদি কোনো স্পোর্টসে ইন্টারেস্টেড থাকো সেইটা হোক, বা তুমি ডান্স করতে ভালোবাসো, এনিওয়ে ওয়ার্কিং আউট ইউর বডি সেটা ইম্পর্ট্যান্ট। তো সেইটা মানে ইউ নিড টু বার্ন দ্য ক্যালোরি, সেটা খুব ইম্পর্ট্যান্ট। তো তাহলেই রোগা হওয়াটা পসিবল। আদারওয়াইজ শুধু যদি রোগা হওয়ার টপিকটা বাদও দাও, হেলদি থাকাটা বেশি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, শাশ্বত বোস প্রশ্ন করেছে, প্রিয়াঙ্কাকে ইদানিং কিছু ভিন্নধর্মী ক্যারেক্টারে দেখা যাচ্ছে, শঙ্কর মতির মতো ফিল্ম যেগুলো আসলে প্রচণ্ড রাজনৈতিক বার্তা বহন করে, আম আদমির গল্প, সেরকম ফিল্ম কি ভবিষ্যতে করতে চাও? নিশ্চয়ই করতে চাই। শঙ্কর মোদী সত্যি খুব ইম্পর্ট্যান্ট একটা ছবি। অনিকেত দার পরিচালনা, অনিকেত চট্টোপাধ্যায় আমার ভীষণ প্রিয় মানুষ, ভীষণ প্রিয় পরিচালক। আমরা তো অভিনেতা হিসেবে আবারও বলবো, যেরকম চরিত্র, যত রকমের চরিত্র পাবো, যত রকমের চ্যালেঞ্জেস পাবো, ততটাই এনজয় করি। সো সেখান থেকে ডেফিনেটলি কাজ যেগুলো আমরা আমাদের নিজেদের করে ভালো লাগবে, দর্শকের কাছে রিলেটেবল হবে, দর্শকও পছন্দ করবে, এরকম কাজ আমরা ডেফিনেটলি করতে চাই। এবং সেখানেই অন্তর্কাহিনী খুব ইম্পর্ট্যান্ট এবং আমার ভীষণ প্রিয় একটা কাজ, তার কারণ অন্তর্কাহিনীও কিন্তু ওই রকমই খুব ইম্পর্ট্যান্ট মেসেজ, বেশ কিছু ইম্পর্ট্যান্ট মেসেজেস রাখে তার চারটে গল্পে। এবং এই চরিত্রগুলো আমি আগেও বলছিলাম যে অনেক কথা আমরা জানতে পারি না, অনেক কিছু আমরা চেপে যাই, তো সেইখান থেকে এই ছবিটা খুব ইম্পর্ট্যান্ট এবং আশা করছি ভালো লাগবে। আচ্ছা, ইন্দ্রাণী চ্যাটার্জি আর রহনা সরকার একই রকম প্রশ্ন করেছেন, বিউটি টিপস চাই আর তোমার মেকআপের ভিডিও প্লিজ আপলোড করো। মেকআপ ভিডিও শর্মিলা শোহাউসই দেখতে পাবে। মেকআপ ভিডিও করার কথা কোনো ভাবিনি, আমি নিজে সেরকমভাবে ভালো মানে চেষ্টা করি আর কি। আমি রেগুলার ডেলি ওয়্যারের জন্য ওই লাইট মেকআপ অ্যাকচুয়ালি শ্যুট না থাকলে সেটাই প্রেফার করি, তো সেটাও করতেই পারি, বাট খুব বেসিক সেটাও একটা
মেবি আই প্রেফার বিবি ক্রিম বা সিসি ক্রিম জাতীয় জিনিস, যেগুলো ফাউন্ডেশন নয় এক্স্যাক্টলি, ময়েশ্চারাইজ করে, এসপিএফ থাকে এবং একটু একটু টিন্ট অফ ফাউন্ডেশন থাকে আর কি। তো এরকম জিনিস আমি রেগুলার ইউজের জন্য বেশি প্রেফার করি। আর মাস্কারা আর লিপ বাম, নট লিপস্টিক, সো এগুলো আমার আমার ডেইলি ওয়্যারের মধ্যে পড়ে। তাই আমি ডেফিনেটলি চেষ্টা করবো। আই হ্যাভ ভেরি গুড ফ্রেন্ডস যারা আমার এই মেকআপ এবং মেকওভারে আমাকে ভীষণভাবে সাপোর্ট করে, তো তারা যখন একটা সুন্দর করে লুক ক্রিয়েট করবে তখন আমি একটা মেকআপ ভিডিও নিশ্চয়ই করে ছাড়বো। আর বিউটি টিপস বলতে আমি আবারও বলবো যে ইটিং হেলদি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তুমি কী খাচ্ছ সেটাই তোমার তোমার শরীর কেমন আছে এবং তোমার স্কিন কেমন আছে, চুল কেমন আছে, সেটাতে ভীষণভাবে রিফ্লেক্ট করবে। সো ইট হেলদি, প্রচুর প্রচুর ফল খাও, সবজি খাও, হেলদি প্রোটিনস খাও এবং হেলদি ফ্রুটস খাও, তো সেগুলো খুব রিফ্লেক্ট করবে। আর কিপ ইউর স্কিন ক্লিন, পলিউশন অ্যাভয়েড, মানে ক্লিন করো এবং এইভাবেই এই এই এইটাই। বাংলা ছবির পাশে থাকুন, বাংলা ছবি হলে গিয়ে দেখুন। 6 সেপ্টেম্বর রিলিজ করছে অন্তর্কাহিনী অর্ণব মিদ্দার ছবি, যেখানে প্রিয়াঙ্কা সরকার অভিনয় করেছেন 4টি চরিত্রে যা আপনাদেরই মনের কাছাকাছি। অবশ্যই হলে গিয়ে টিকিট কেটে দেখবেন।